তো ব্রিজের কাজ মোটামুটি খুব ভালোভাবেই চলছে, অনেক ফাস্ট কাজ চলছে। এখানে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, এসপান্ডার এটা কমপ্লিট, এ পর্যন্ত কমপ্লিট আছে। সামনের এটা 17 নম্বর পিলার, এখানে অনেকে আসেন ঘুরতে, দেখতে আসেন। এই যে একটি ভাই সে দেখতে এসেছে, এই জায়গাটা ঘুরতে এসেছে, খুব ভালো লাগছে। মনে হয় ভাই আপনার কেমন লাগলো জায়গাটা? ভালো ভালো। বাসা কোথায়? বাসা তুপনিতে। বাসা দেখতে আসছেন, ঘুরতে আসছেন, কেমন লাগলো? ভালো। ওই জায়গাটুকু একটু ধুলা লাগে, খুব খারাপ লাগে মনে হয়, ঠিক না? কিন্তু এখানে আসলে খুব ভালো লাগে, ঠান্ডা পরিবেশ আছে। অবশ্য এখনো শীত শেষ হয় নাই, যার কারণে আসলে ভালোই লাগে। শীতের সামান্য একটা আমেজ এখনো আছে, যার কারণে গরমটা তেমন মনে হয় না। হ্যাঁ তা তো বুঝতে পারছি। হ্যাঁ হচ্ছে, আরে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ কেমন লাগছে আজকে আসার পর? ভালো লাগতেছে তো? 30টা পিলার। হ্যাঁ 17টির কাজ শেষ হয়েছে, 17, 18, 19, 20টার কাজ শেষ হয়েছে। হ্যাঁ না, দেখলাম 30 পর্যন্ত দেখা যায় ওইখানে, 30 ওটাই শেষ। এইখান থেকে এক হলো, ওখান থেকে ওই মাথা, ওই মাথা, হ্যাঁ ওই মাথার থেকে এখানে, যে এই যে 17, 18, 19, 20, এই হলো আমাদের তিস্তা ব্রিজের বর্তমান অবস্থা। আমরা এখানে খুবই কম পরিমাণে পানি দেখতেছি, ওই পাশটায় একটু আরো একটু বেশি পানি আছে। এখানে অনেকেই আছে, জুয়েল ভাই আছে, উনি আজকে খুবই খুশি। আমি এখন পানির ভিউটা নিচ্ছি, অনেকে এই বুদ্ধিগুলো পাচ্ছে না। আমি ইচ্ছা করলে এই যে পানির থেকে, পানির থেকেই ওনাদের সবার আমি ছবি নিচ্ছি। এটা কিন্তু অনেকেই বুদ্ধিটা জানে না কিভাবে নিতে হয়। হ্যাঁ আরে তোমার ইয়ে মিউজিক, তোমার ইয়ে করতে জুয়েল ভাই এখন এখানেই উজু করেন নাকি? হ্যাঁ পানিটা বেশ স্বচ্ছ। হ্যাঁ মনটা চাইলেও একটু হাত হাত ধুয়ে নি। এই যে এত খুশি, খুশির ঠেলায় পানি। হ্যাঁ পানি, পানি নিয়েও খুব মানে সবাই ই করছে। হ্যাঁ তো সবাই, এই যে আস্তে আস্তে ভিড় বাড়ছে এখানে, 5-6 হাজার লোক আমি দেখতেছি আশেপাশে। এখানে ছোটখাটো অনেক দোকান আছে, যে দোকানগুলোতে অনেক খাবার দাবার পাওয়া যায়। তারপর এখানে এই যে সবাই খুব খুশি হয়ে পানিতে নামছে, আবার কেউ দাঁড়াচ্ছে, কেউ অর্ধেক পানিতে আবার ছবিও তুলছে। এগুলো আসলে এই রকম মানে জায়গায় না আসলে আসলে এই ভিউগুলো পাওয়া যায় না, এরকম মানে ছবি আসলে তোলা সম্ভব না। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই এগিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ওই পাশের লাস্ট সীমানা, ওই যে উঁচু উঁচু মাটির ঢিবি করে রাখছে ওটা রাস্তা। অনেকেই ঘুরতে আসে এই যে, সবাই ঘুরতে আসছে, সবাই দর্শনার্থী এখানে, খুব খুশি সবাই, খুশির ঠেলায় একজনের চোখ দাঁত মুখ বেরিয়ে আসছে। আমাদের এক বড় মানে এখানকার বড় দর্শনার্থী, সে আসতে পারেনি আজকে, অসুস্থ, ওনাকে আমরা খুব মিস করতেছি। হ্যাঁ ওনার কার্ডটাও নষ্ট হয়ে গেছে, ঠিক আছে।